ওকে তো আমি যেটা বলছিলাম যে আমাদের এই এই লেকচারটা তোমাদেরকে লেকচার টু এটা অলরেডি দেয়া আছে যে এএসডি এবং এলআরএফডি এর মধ্যে পার্থক্যটা মানে এএসডি এবং এলআরএফডি বলতে আমরা কি বুঝি। তো তোমাদের পরীক্ষায় প্রশ্নটা কিন্তু আসবে, একটা নোট নিয়ে রাখো সবাই, যে আমি জিজ্ঞেস করব যে রাইট ডাউন দি ডিফারেন্সেস বিটুইন এএসডি এন্ড এলআরএফডি, এএসডি এবং এলআরএফডি এর মধ্যে পার্থক্যটা কি। আচ্ছা, তো আমরা আমি যদি একটু রিভাইজ করি, অনেকে তোমরা হয়তো পড়ছো, এএসডি মানে হচ্ছে অ্যালাউড স্ট্রেংথ ডিজাইন, আর এলআরএফডি মানে হচ্ছে লোড এন্ড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন, ঠিক আছে? তো আমাদের ম্যাথ গুলা এই এএসডি এবং এলআরএফডি রিলেটেড হবে, এন্ড ভেরি ইম্পর্টেন্ট টু নো দি ডিফারেন্স বিটুইন এএসডি এন্ড এলআরএফডি। তো আমরা এএসডি এক ধরনের অ্যাপ্রোচ আর এলআরএফডি আরেক ধরনের অ্যাপ্রোচ। তো তোমরা আমরা 417 শুরু করার আগে আমরা এএসডি এবং এলআরএফডি বলতে কি বোঝায়, তার পার্থক্য কি, কোন সময় কোনটা ইউজ করতে হয়, এটা না বুঝলে আমার অঙ্কগুলো আমি বুঝতে পারবো না, করতে পারবো না। একটু আমি রিভাইজ করি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। দেখো দেখো এখানে একটা লোড আর ডিসপ্লেসমেন্টের একটা কার্ভ আছে, যেটা অলরেডি তোমরা SM211 এ শিখে আসছো। হ্যাঁ, যখন তোমরা Level 2 Term 1 এ ছিল, তো আমরা এরকম লোড দিতাম, একটা স্ট্রেট লাইন উঠতো এতটুকু পর্যন্ত, তারপরে এটা এভাবে বাঁকা হয়ে এভাবে চলে এসে, তারপরে সে ফেল করতো, তাই না? তো এই যে সর্বোচ্চ যে লোডটা নিতে পারে সেই লোডটাকে আমরা বলি আলটিমেট লোড, ঠিক আছে? তো এই যে আলটিমেট লোড, এই কার্ভটা ধরো, এই ভ্যালুটা কথার কথা ধরো 250 কিলো নিউটন, তার মানে আমার যে মেম্বারটা আছে সেই মেম্বারটা সর্বোচ্চ 250 কিলো নিউটন পর্যন্ত নিতে পারে, তারপরে সে কমে একটা সময় গিয়ে ফেল করে, ক্লিয়ার? এখন এই 250 কিলো নিউটন যে লোড, এটা হচ্ছে এই মেম্বারের ক্যাপাসিটি। এই মেম্বারটা 251 যদি দেই তাহলে সে ফেল করবে, মানে 251 পর্যন্ত নিতে পারবে না, যদি মেম্বারটাকে 250 পর্যন্ত রাখো সে সাস্টেন করতে পারবে, ঠিক আছে? তো আমরা যখন ডিজাইন করি আমরা কিন্তু মেম্বারের ক্যাপাসিটি বলি না যে ওকে এই মেম্বারটা সর্বোচ্চ 250 পর্যন্ত লোড নিতে পারবে, সুতরাং তুমি 250 লোডই দাও, এরকম কখনো হয় না। কারণ আমরা ডিজাইনার হিসেবে আমরা চাই যে এটা কম লোড করুক, তাই না? তো এই জন্য যেটা কিছু ফ্যাক্টর ইউজ করি আমরা, তোমরা অলরেডি ফ্যাক্টর অফ সেফটি কথাটা শুনছো, ফ্যাক্টর অফ সেফটি, ধরো তুমি যদি ফাউন্ডেশন ডিজাইন করো তাহলে ফ্যাক্টর অফ সেফটি ধরো তুমি ধরলা 2, তাহলে তোমার ফাউন্ডেশনটার ক্যাপাসিটি যদি 300 কিলো নিউটন হয়, তুমি 2 দিয়ে ভাগ করলে 150 কিলো নিউটন, তুমি ডিজাইনার বলো যে আচ্ছা আমার ফাউন্ডেশনটা 150 পর্যন্ত লোড নিতে পারবে, কিন্তু আসলে কিন্তু সে লোড নিতে পারে 300। এই যে কিন্তু আমি ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করি, যাতে করে ইন ফিউচার ইফ দি স্ট্রাকচার গোস বিয়ন্ড 150 দেন ইট ডাজেন্ট ফেল। তো এরকম কিছু ফ্যাক্টর আমরা ইউজ করি, ফ্যাক্টর অফ সেফটি ইউজ করি, আবার রিডাকশন ফ্যাক্টর ইউজ করি। তো এই যে ফ্যাক্টর অফ সেফটির আইডিয়াটা, এটার উপর বেসিস করে আমাদের এএসডি এবং এলআরএফডি ডিফারেন্সটা আসে। ওকে, এলআরএফডি তে আমরা যে ক্যাপাসিটি আরএন, এটাকে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করি, সেটা হচ্ছে 5, ঠিক আছে, রিডাকশন ফ্যাক্টর। আর এএসডি তে আমরা এই ক্যাপাসিটি কে একটা ফ্যাক্টর দিয়ে ভাগ করি, বুঝছ? তো আমরা এই যদি আমাদের ক্যাপাসিটি আরএন হয় ধরো 300, তাহলে আমি যদি তোমাদের প্রশ্নে বলি এলআরএফডি করো, তাহলে তোমাদের মাথায় থাকতে হবে এই স্ট্রেংথ যেটা আরএন ক্যাপাসিটি, এটাকে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করব, সেই ফ্যাক্টরটার মান কত এটা আমরা পরে দেখি, কিন্তু একটা ফ্যাক্টর দিয়ে গুণ হবে। আর যদি আমি বলি এএসডি মেথড ইউজ করো, এএসডি, তখন তোমার এই ক্যাপাসিটিকে একটা ফ্যাক্টর দিয়ে ভাগ করতে হবে, বুঝতে পারছো? এখন কোনটা ভালো কোনটা খারাপ আমাদের জানা উচিত। আমি এখানে যে আরএন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্ট্রাকচারের অরিজিনাল ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি রে আমরা আগে কথাটা একটু একবার প্রিভিয়াস টু একটু বুঝি নাই স্যার, বুঝতে কি মানে বললেন, মানে ভাগ করব আর যে ফ্যাক্টর অফ সেফটি দ্বারা গুণ করব যে কথাটা বললেন না স্যার, একটু একবার বললেন ভালো। হ্যাঁ, আবার বলতেছি, ওকে ফাইন। আমরা আর যদি ইন জেনারেল আবার স্টার্ট করি,
আমাদের যে আরএন আছে সেই আরএনটা হচ্ছে স্ট্রাকচারের ক্যাপাসিটি। তো আমরা কিভাবে পাইছি, আমরা লোড ডিসপ্লেসমেন্ট কার্ভে এই হাইয়েস্ট পয়েন্টটা এটাতে বরাবর গিয়ে দেখলাম যে লোড কত পর্যন্ত সে নিতে পারে। এটা হচ্ছে তোমার আলটিমেট লোড, লিখে রাখো সবাই নোট করে, আলটিমেট লোড। এই আলটিমেট লোড কে তুমি যদি ফাই দিয়ে গুণ করো তাহলে তুমি একটা ভ্যালু পাবা। এটা করি আমরা এলআরএফডি এর বেলায়, এলআরএফডি যখন বলি তখন আমরা ফাই দিয়ে গুণ করি। আর যদি আমরা এএসডি মেথড বলি তাহলে আমরা আরএন কে একটা ফ্যাক্টর দিয়ে ভাগ করি। তো বুঝতে পারছো সাব্বির? আচ্ছা, এখন একটা জিনিস যদি আমরা একটু ক্লোজলি এই কার্ভটা দেখি, এই যে কার্ভটা যেটা আমরা দেখতে পাচ্ছি লোড ডিসপ্লেসমেন্ট কার্ভ, এই কার্ভে দেখা যাচ্ছে যে আমরা বলো তো কোন ভ্যালুটা বেশি, হলুদটা না লালটা? স্যার হলুদটা বেশি, স্যার হলুদটা বেশি, কারণ আমরা তো স্যার এখানে গুণ করতেছি, গুণ করতেছি। আর তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি আমরা এলআরএফডি ইউজ করি তাহলে যে ক্যাপাসিটিটা পাই সেই ক্যাপাসিটিটা এএসডি এর ক্যাপাসিটি থেকে বেশি। স্যার একটা জিনিস জানা ছিল স্যার, স্যার এখানে যে ফ্যাক্টর দিয়ে ভাগ করব আর গুণ করব, স্যার ফ্যাক্টর গুলো মানে কিসের ফ্যাক্টর স্যার? হ্যাঁ, কিসের ফ্যাক্টর আমরা একটু পরে আসবো, আমরা আজকে বেসিকটা পড়ি আগে, তারপর আমি তোমাদেরকে সব এক্সপ্লেইন করবো, কারণ এই ফ্যাক্টর গুলো ডিফার করে এক এক জায়গায় এক এক রকম হবে, কিন্তু কনসেপ্টটা বুঝো। তো আমরা কি এটা বুঝতে পারছি যে এই যে হলুদ যে লাইনটা, তাই না, এই হলুদ লাইনটার যে ক্যাপাসিটির মান, এই মানটা কিন্তু লালের থেকে বেশি। তার মানে এএসডি করলে যে মান পাবো তার থেকে এলআরএফডি তে ভ্যালুটা বেশি থাকে। ক্লিয়ার? এটা একটা পার্থক্য। আরেকটা পার্থক্য আছে, সবাই কি বলতে পারবে পার্থক্যটা কি? কার্ভটা দেখো মনোযোগ দিয়ে। হ্যাঁ, লোডটা বেশি আসবে এলআরএফডি তে, এটা একটু নোট নিয়ে রাখো সবাই যে লোডটা এলআরএফডি তে বেশি। ওকে, আচ্ছা ফাইন। এখন স্যার, হ্যাঁ একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ আইমান বলো স্যার। ওই আমার একটু আগে স্যার হেডফোনটা স্যার কাজ করছিল না স্যার, তাই শুনতে পারিনি। তো স্যার দুইটা টার্ম স্যার আরেকবার বললে ভালো হতো স্যার। কোন দুইটা টার্ম স্পেসিফিকলি বলো তো? মানে স্যার এএসডি আর এলআরএফডি স্যার। হ্যাঁ, মানে প্রথম থেকে বলবো একেবারে স্যার, টার্ম দুটো স্যার, মানে এলএসডি আর এএসডি হচ্ছে এলাওয়েবল স্ট্রেংথ ডিজাইন, আর এই যে লেখা আছে দেখো এলাওয়েবল স্ট্রেংথ ডিজাইন, আর এলআরএফডি মানে হচ্ছে লোড এন্ড রেসিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন। এই শীটটা তোমাদেরকে দিয়ে দিব আমি, সো সরি, ভালো করে বুঝো, নোট নিয়ে, যে জায়গায় আমি নোট নিতে বলবো সে জায়গায় নোট নাও, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তখন তোমরা আনমিউট করে আমাকে প্রশ্নটা করবে, আর আপাতত মিউট করে রাখো যাতে কোনো ডিস্টার্ব না হয়। হ্যাঁ আচ্ছা, এখন আমরা একটা ডিফারেন্স পাইছি, এই ডিফারেন্সটা হচ্ছে যে আমাদের এলআরএফডির থেকে আমার এলআরএফডির যে মানটা সেটা এএসডির মান থেকে বেশি হয়, এটা একটা পার্থক্য। সেকেন্ড ডিফারেন্স হচ্ছে, একটু খেয়াল করো তোমরা কি ইলাস্টিক ইনইলাস্টিক পড়ছো? ইলাস্টিক ইনইলাস্টিক জানো? জি স্যার, জি স্যার পড়ছি স্যার। আমি যদি একটু জিনিসটা কার্ভ আঁকি, একটা ধরো এটা একটা কার্ভ, হ্যাঁ স্ট্রেস স্ট্রেন কার্ভ, তো কি হয় প্রথমে লোড দিলে সেটা স্ট্রেট থাকে, স্ট্রেট, তাই না? লোড দিলা তার ডিসপ্লেসমেন্ট হবে, লোড ছাইরা দিলা সে আগের জায়গায় চলে আসবে। জি স্যার, এই যে এই লিমিটটা যতটুকু পর্যন্ত হয় এটাকে বলে ইলাস্টিক লিমিট। জি স্যার, ঠিক আছে ইলাস্টিক লিমিট। কিন্তু এরপরে যদি একটা সময় পরে কি হবে, লোড দিলে সে কি আগের জায়গায় যাবে লোড সরানোর পরে? না স্যার, তখন সে কি হয় এভাবে গিয়ে? না স্যার, তাহলে ইলাস্টিক লিমিট হচ্ছে এতটুকু পর্যন্ত হচ্ছে ইলাস্টিক লিমিট, যে তুমি যদি যতটুকু পর্যন্ত লিনিয়ার থাকে স্ট্রেস স্ট্রেন কার্ভে এটাকে বলা হয় ইলাস্টিক লিমিট। আমরা এবার পার্থক্যটা বুঝতে পারবো না, দেখো তো খেয়াল করে, এএসডি দেখো ইলাস্টিক লিমিটের ভিতরে, খেয়াল করছো? ইলাস্টিক লিমিটের ভিতরে হচ্ছে এএসডি, আর এলআরএফডি কিন্তু প্লাস্টিক লিমিটে চলে গেছে, ইন ইলাস্টিক লিমিটে। So this is the second difference. Second difference is that, আমি বলি, লিখ নোট নিয়ে রাখো, যে ASD
ইলাস্টিক লিমিট, টান দিয়ে লিখে রাখো। আর LRFD ইনইলাস্টিক লিমিট, কারণ এটা লিনিয়ার পোর্শনের বাইরে চলে গেছে। এখন আমি একটু প্রশ্ন করি সবাইকে, যে কে কে বুঝো নাই, কতজন বুঝো নাই বলো। স্যার ASDR LRFD লাস্ট লাইনটা বুঝিনি স্যার, আইডু বুঝো। ASDR এর কে নামটা বলো, কে ঝলক, ঝলক কোন জায়গাটা বলো তো স্যার। যে ইলাস্টিক লিমিট আর ইনইলাস্টিক লিমিটটা মেবি বুঝতে পারেন। আচ্ছা আচ্ছা ওকে স্যার, আচ্ছা আমি এটা ক্লিয়ার করি। দেখো একটু আমি পেইন্টে আঁকি। ধরো নরমালি যেটা হয়, আমরা যদি একটা স্ট্রেস স্ট্রেন কার্ভ আঁকি, এই সবাই কি এটা দেখতে পাচ্ছ? একটা পেইন্টের জিনিস দেখতে পাচ্ছ? পেইন্ট, জি স্যার, জি স্যার। ওকে ফাইন, হ্যাঁ দেখো, মনে করো এটা হচ্ছে একটা স্ট্রেস, হ্যাঁ সিগমা, আর এটা হচ্ছে স্ট্রেন। তো যেটা হয় যে নরমালি স্ট্রেস স্ট্রেন কার্ভ এর বেলায় দেখা যায়, তুমি লোড দিবা, ধরো ফর এক্সাম্পল আমি একটা স্ট্রেট লাইন আঁকি, এই যে এরকম, কি হচ্ছে তুমি লোড দিলা, লোড দিলা, লোড দেওয়ার ফলে সে কি হবে, তার মধ্যে স্ট্রেস আসবে। কিন্তু দেখা যাবে তুমি যদি লোড সরায় দাও, তাহলে সে আগের জায়গায় চলে আসবে, এখান থেকে সুন্দর করে সে এই জায়গায় চলে আসবে। ধরো আমরা যদি এটা একটা নাম দেই, ধরো উ পয়েন্ট, আর এটা হচ্ছে এ পয়েন্ট। তো উ থেকে উ এ পয়েন্ট, এ পয়েন্ট পর্যন্ত আমরা দেখতে পাই যে নরমালি সে লিনিয়ার থাকে। তার মানে এ পয়েন্ট পর্যন্ত তুমি যদি লোড দাও, সে ডিসপ্লেসমেন্ট হবে এবং লোড সরায় দিলে সে উ তে চলে আসবে। স্যার স্ক্রিনে তো শুধু স্লাইডটা আসছে স্যার। জি স্যার, জি স্যার, আমাদের কেন শো করতেছ না স্যার? শো করতেছ না না স্যার, আসছে না স্যার, না স্যার। আরএন বাই কিউ আর স্যার ফাই আরএন, এই জিনিসটা স্যার বুঝলাম না। আচ্ছা এবার দেখো তো, দেখতে পাচ্ছ কি না? জি স্যার, এবার দেখা যাচ্ছে স্যার, এবার দেখা যাচ্ছে। আচ্ছা একটু আবার বলি। ওকে ফাইন, আমাদের আসলে শুরুর প্রথম ক্লাস, তো এইজন্য উই উইল ফেস সাম প্রবলেমস। একটু আবারো সবাইকে একটু রিকোয়েস্ট করি, সবাইকে আনমিউট করে রাখো, কারণ যাতে কোনো সাউন্ড না আসে। আর কারো প্রশ্ন থাকলে দেন ইউ ক্যান মিউট এন্ড ইউ ক্যান আস্ক মি। ওকে, তো দেখো এখানে এটা স্ট্রেস, এটা হচ্ছে আমাদের স্ট্রেস, আর এটা কি, এটা হচ্ছে আমাদের স্ট্রেন। এই কার্ভটা কি সবাই দেখছো? এই কার্ভটা কিন্তু আমি প্রশ্ন করি ঝলককে, প্রশ্ন করি ঝলক, ঝলক বলো তুমি কি এই কার্ভ দেখছো? জি স্যার। হ্যাঁ, ওই যে আমরা এসএমএ ক্লাবটা দেখতে পাচ্ছিলাম, তাই না? ওকে, আচ্ছা, তো আমাদের যেটা হচ্ছে উ থেকে এ পয়েন্ট পর্যন্ত লিনিয়ারলি সে, আমরা বলতেছি যে তুমি লোড দিবা সে ডিসপ্লেসমেন্ট হবে, কিন্তু একটা সার্টেন লিমিটের পরে তুমি যদি লোড দাও সে ডিসপ্লেসমেন্ট হবে কিন্তু সে আগের জায়গায় আসবে না। এই লিমিটটাকে বলা হয় ইলাস্টিক লিমিট। এটা কতক্ষণ পর্যন্ত? লিনিয়ার পর্যন্ত, তারপরে সে এভাবে বাঁকা হয়ে যায়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তো তুমি একটু দেখো, তোমাকে যদি আবার আমি শেয়ার করি, আচ্ছা এবার দেখো এই কার্ভটা সবাই দেখতে পাচ্ছ, পিডিএফটা? জি স্যার, জি স্যার। এবার আমরা যে পার্থক্যটা বলতেছি LRFD আর ASD এর মধ্যে, সেকেন্ড পার্থক্যটা কি? প্রথম পার্থক্য হচ্ছে LRFD এর ভ্যালুটা ASD এর ভ্যালু থেকে বেশি, প্রথম পার্থক্য। কারণ LRFD হচ্ছে এই হলুদ লাইনটা, আর এই লাল লাইনটা হচ্ছে আমাদের ASD। ASD দেখো লিনিয়ারের মধ্যে পড়ছে না, এই যে লিনিয়ার লাইনটার মধ্যে পড়ছে না, কিন্তু LRFD দেখো আমাদের বাঁকা জায়গা চলে গেছে, এই যে বাঁকা জায়গায় চলে আসছে। তার মানে একটা নোট নিয়ে রাখো সবাই, যে ASD কাজ করে ইলাস্টিক লিমিটে, আর LRFD কাজ করে ইনইলাস্টিক। সবাইকে এতটুকু বুঝছি? আমাদের ASD তে আমাদের ক্যাপাসিটি কে, মানে RN যেটা ক্যাপাসিটি, এটাকে একটা ফ্যাক্টর দিয়ে ভাগ করব। আর LRFD তে RN যেটা ক্যাপাসিটি, এটাকে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করব। ওকে ফাইন, এবার আসো, সবাই একজন প্রশ্ন করছিল, মনে হয় খুব সম্ভবত ফারিদ,
যে এখানে ফাই কি আর এখানে এই জিনিসটা কি আসলে মানে বোঝা যাচ্ছে না, তাই না? কোনো অসুবিধা নেই, আমরা এই জিনিসটা এখন ক্লিয়ার হয়ে যাব। এই ফাই কি একটু একটা নোট নিয়ে রাখি আমরা জাস্ট, যে ফাই যে জিনিসটা এই ফাই আমি যে কমেন্টে গিয়ে লিখতে থাকি, এই যে ফাই এটা ফাইটাকে বলা হয় রিডাকশন, সরি রিডাকশন ফ্যাক্টর, এটা হচ্ছে ফাই, সবাই লিখে রাখো এই যে ফাইটা। এই ফাই যেটা, এই ফাইটা হচ্ছে রিডাকশন ফ্যাক্টর। আর এখানে দেখো একটা এই যে রকম জিনিস আছে না, এই জিনিসটাকে বলা হয় ফ্যাক্টর অফ সেফটি। সবাই কি বুঝছো? জি স্যার। এএসডি তে যখন আমি ভাগ করতেছি আরএন কে একটা ফ্যাক্টর দ্বারা, এই যে ফ্যাক্টর অফ সেফটি দ্বারা, হ্যাঁ, এই ফ্যাক্টর অফ সেফটির নাম কি বললেন স্যার? যখন এএসডি তে, তাই না? হ্যাঁ। আর এনআরএফডি তে যখন ভাগ গুণ মানে গুণ করতেছি তখন তো ওটাকে ফাই বলতেছি, আর হচ্ছে আপনি যখন ফ্যাক্টর অফ সেফটির ভাগ করতেছেন তখন এটাকে কি বলতেছেন? এলএসডি, এটাকে বলতেছি আমরা ফ্যাক্টর অফ সেফটি। আচ্ছা ঠিক আছে। আর যখন আমরা এলআরএফডি তে গুণ করতেছি তখন সেই ফ্যাক্টরটাকে আমরা বলি রিডাকশন ফ্যাক্টর। সবাই কি এতটুকু ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। আমরা আমাদের সিই 417 এর সবচেয়ে যে বেসিক কোর পার্ট এটা শিখে ফেলছি আমরা, এখন আমরা আমাদের অঙ্কে যাইতে পারি। চলো, আমাদের সবাই কি এটা দেখতে পাচ্ছো, চ্যাপ্টার 3 টেনশন মেম্বার? ইয়েস স্যার। ভেরি গুড, আমরা টেনশন মেম্বার চ্যাপ্টারটা পড়ব। আমাদের ম্যাথমেটিক্যাল যে পার্ট 417 এর এটা ঢুকে গেছি আমরা, চ্যাপ্টার 3 টেনশন মেম্বারস। ওকে, আর আমি তোমাদেরকে তোমাদের গ্রুপে, ফেসবুক মেসেঞ্জার গ্রুপে আমি তোমাদেরকে একটা বই পাঠাবো, আমাদের টেক্সট বুক, এটাকে বলা হয় স্টিল ডিজাইন 5th এডিশন বাই উইলিয়াম সিগুই। এটা আমাদের টেক্সট বুক আকারে থাকবে, খুব সম্ভবত তোমাদের তামজিৎ স্যার যদি পড়াই তখন সে বইটাই পড়াইতে পারে, ঠিক আছে? উইলিয়াম সিগুই, আমি বইটা পাঠাবো, আর যদি না পাঠাই তাহলে ফারিব আমাকে আজকে স্মরণ করাই দিও রাতের বেলায়, ঠিক আছে? আচ্ছা চলো, টেনশন মেম্বার। নরমালি আমরা টেনশন মেম্বার বলতে কি বুঝি আসলে, কেউ কি আইমান বলতে পারবো টেনশন মেম্বার বলতে কি বুঝো? স্যার আউটওয়ার্ড ফোর্স। স্যার আউটওয়ার্ড ফোর্স বলতে, হ্যাঁ ধরো আমি তোমাকে একটা জিনিস বুঝাই, দেখো ধরো তুমি একটা ট্রাস পড়তেছিলাম না, আমরা ট্রাস পড়ে আসছি। জি স্যার। ট্রাসে টেনশন কম্প্রেশন ছিল, মনে আছে? জি স্যার। আর্চ, আর্চ তো স্যার টেনশন মেম্বার, টেনশন মেম্বার মনে করো এটা একটা মেম্বার। হ্যাঁ, এই মেম্বারটাতে যদি তোমার এদিকে ফোর্স কাজ করে আর যদি এদিকে ফোর্স কাজ করে তার মানে কি? টেনশন, টেনশন একদম টাইম না নিয়ে যাচ্ছে, টেনশন মানে টাস। আর যদি কম্প্রেশন হয় তাহলে কেমনে আসবে এটা রে? তখন ফোর্স কে ভিতরের দিকে থাকবে, ভিতরের দিকে থাকবে, এই যেভাবে থাকবে, ঠিক কি না? জি স্যার। মেম্বার, মেম্বার কে তুমি কম্প্রেস করতেছো, কম্প্রেশন চা। আর টেনশন মেম্বার কি? এটা সব সময় টান টান হয়ে থাকবে। তো আমরা এখানে স্টিল স্ট্রাকচার, ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারে আমরা টেনশন মেম্বার পাবো। বাই দ্য ওয়ে আই ওয়ান্ট টু সে ওয়ান থিং, দ্যাট ফ্রম নাও অন সিই 417 উইল নট টক এনিথিং অ্যাবাউট কনক্রিট, উইল টক অনলি স্টিল। মানে আমরা স্টিল মেম্বারের ডিজাইন পড়বো, স্টিল মেম্বার কিভাবে ডিজাইন করে, স্টিল মেম্বারে কিভাবে অ্যানালাইসিস করতে হয়, এগুলো আমরা পড়তে থাকবো, ঠিক আছে? তার মানে স্যার সব টেনশন রিলেটেড? না টেনশন না, মনে করো আমরা কম্প্রেশন মেম্বারও পড়ব। টেনশন কম, আচ্ছা তোমরা কি আমাকে একটা কম্প্রেশন মেম্বারের উদাহরণ দিতে পারবা? তোমরা কেউ, যে কেউ স্যার প্রিস্ট্রেস, স্টিল, সরি ভেরি গুড, প্রিস্ট্রেস কনক্রিট, হ্যাঁ কম্প্রেশন চাপ দিয়ে রাখ, পাইলে তো হতে পারে স্যার। ব্রিজের পিলার গুলো স্যার, ব্রিজের পিলার গুলো এখন সবসময় কি কম্প্রেশনে থাকবে? নরমালি কম্প্রেশনে থাকে, বাট এনি কোন সময় যদি আমার এই পিয়ারের সাথে আমার যে ডেকটা, হ্যাঁ
আমার যে ডেকটা আছে এই ডেকটা যদি তোমার কোনো কারণে উপরে উঠে, যেমন আর্থকুয়েকের বেলায় ভাইব্রেট করবে, তখন কিন্তু সে ছুটে যাইতে চাচ্ছে পিয়ার থেকে, তখন কিন্তু টেনশন চলে আসছে। বুঝেছি, আমরা একটা উদাহরণ দিতে পারি আমাদের। হ্যাঁ, পিয়ার ইজ এ ভেরি গুড এক্সাম্পল, প্রিস্ট্রেস কনক্রিট গুড এক্সাম্পল, কম্প্রেশন মেম্বারের আরেকটা এক্সাম্পল হচ্ছে কলাম। একটা কলামে কি হয়, চাপ আসতেছে না, চাপ দিয়ে রাখতেছে, তো আমরা কম্প্রেশন মেম্বার যখন পড়ব তখন আমরা কলাম পড়ব। কিন্তু বিম, বিম কি মেম্বার? বিম কি স্যার? স্যার বিম স্যার টেনশন মেম্বার অফ টেনশন না। বিম কি মেম্বার? কম্প্রেশন মেম্বার না স্যার, টেনশন মেম্বার হচ্ছে। বিম কি হয়, বিম এটা যদি বিম হয়, বিম এর বাঁকা হয়, এই যে বাঁকা হচ্ছে, বাঁকলিং হয়েছে, এটার বলে ফ্লেক্সারাল, ফ্লেক্সারাল, ফ্লেক্সারাল মেম্বার। ব্যান্ডিং যেটা হয় সেটাকে আমরা ফ্লেক্সারাল মেম্বার বলি। ওকে, আমরা টেনশন মেম্বার শুরু করে দিব আজকে। আমরা যেটা বলতেছি, আমরা যখন কম্প্রেশন মেম্বার পড়বো তখনও আমরা স্টিল, স্টিল সেকশন পড়ব, আমরা কোনো কনক্রিট পড়তেছি না, আমাদের এই কোর্সের কনক্রিট নাই, সব সব স্টিল। ভেরি গুড। চলো, আমাদের আমরা টেনশন মেম্বারের টেনজেল স্ট্রেংথ, আমি সবাই, সবার তো খাতা টাতা নিয়ে বসছো নাকি? আচ্ছা, আমি আমিও করব, তোমরাও করবো। আমি যে জায়গায় বুঝতে পারতেছি আমার জন্য লেখাটা কঠিন হয়ে যাবে, উল্টা পাল্টা, তাই না? আমি যে জিনিসটা নোট করতে বলবো সাথে সাথে নোট নিয়ে নিব, উইথ ইনক্লুডিং পেজ নাম্বার। আমরা যে রেফারেন্স বুক হচ্ছে উইলিয়াম সিগুই, যেটা আমি তোমাদেরকে পাঠাবো। তার নাম কি বললেন স্যার? উইলিয়াম, উইলিয়াম সিগুই। আর বইটা কি দেখা, এই এই পেজটা কি দেখা যাচ্ছে না? জি স্যার। ও জি স্যার, পাচ্ছি স্যার। আমরা আমরা পরীক্ষায় টেনজেল স্ট্রেংথ কিভাবে বের করে, পরীক্ষায় তোমাদেরকে আমি বলবো যে কম্পিউট দি টেনজেল স্ট্রেংথ অফ এ সেকশন। তো টেনজেল স্ট্রেংথ বের করার জন্য আমাদের ফর্মুলা কি? হ্যাঁ, ফর্মুলাটা লিখে রাখো সবাই। নমিনাল, আচ্ছা সবার আগে একটু বলি, নমিনাল স্ট্রেংথ আর ডিজাইন স্ট্রেংথ এক জিনিস না স্যার? কোন কেউ একজন আমাকে পার্থক্যটা বলো, নমিনাল স্ট্রেংথ আর ডিজাইন স্ট্রেংথ পার্থক্য কি? কত, যেরকম আমরা আগে শিখে আসছি 300, তাই না? তারপর একটা ফ্যাক্টর দিয়ে তুমি একবার ভাগ করো, একবার গুণ করো, দিস ইজ হচ্ছে তুমি ডিজাইন, তুমি কমায় দিচ্ছ, বুঝছো? যাতে করে তুমি যদি একটা রিয়েলিস্টিক কথাবার্তা আমরা বলি, মনে করো কথার কথা, তুমি একটা বিম ডিজাইন করবে। এখন বিমটার ক্যাপাসিটি তুমি হিসাব করে দেখলা যে এই বিমটা নিতে পারে 100 কিলোনিউটন, বুঝাচ্ছে? এখন তুমি কি তুমি সাইট ইঞ্জিনিয়ার কে বলবা যে বিমটা 100 কিলোনিউটন, বলো তো? না স্যার। না কেন? কারণ তুমি যদি 100 কিলোনিউটন বলো, তাহলে সে স্ল্যাবটা এমন ভাবে ডিজাইন করবে যে আসলে এই বিমের উপর 100 কিলোনিউটনই গিয়া পড়বে, কিন্তু যেহেতু হিউম্যান এরর থাকে, সে আসলে 100 কিলোনিউটন না দিয়ে সে হয়তো দিয়ে দিতে পারে 120 কিলোনিউটন, তখন কি হবে? এজন্য আমি বলি না, তুমি 100 কিলোনিউটন তুমি সাইট ইঞ্জিনিয়ার কে বলবা না, তুমি বলবা 50 কিলোনিউটন, যাতে করে সে যদি এররের কারণে, ভুলের কারণে 70 কিলোনিউটনও দেয়, যাতে প্রবলেম না হয়। সবাই কি ক্লিয়ার এতটুকু? এই জিনিসটা বুঝি নাই স্যার, আরেকবার একটু বুঝে দিলে ভালো। কে বুঝে নাই? ইয়া মুক্তাদির। জি স্যার। আচ্ছা আমি আবার বলি, মনে করো তুমি একটা বিম ডিজাইন করবে, ধরো আমার এই কলমটা একটা বিম। এখন এই বিমটার উপরে কি থাকবে? স্ল্যাব থাকবে, বিমের উপরে লোড আসবে। কি পরিমাণ লোড আসবে এটা ডিপেন্ড করবে হচ্ছে তুমি কি পরিমাণ স্ল্যাব দিবা, কি লোড আসতেছে, ঠিক কিনা?
মুক্তাদি রেসপন্ড করো, ঠিক আছে বুঝছো? তাহলে এখন এই বিমটা তুমি হিসাব করে দেখলা যে এই বিমটার ক্যাপাসিটি হচ্ছে 100 কিলো নিউটন লোড সে নিতে পারবে, তার যে সাইজ টাইজ আছে বুঝছো। এখন তুমি কি সাইট ইঞ্জিনিয়ার কে বলবা যে এটার স্ট্রেংথ হচ্ছে 100, তুমি বললা দিলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে তুমি যখন 100 কিলো নিউটন বলবা তখন ওই সাইট ইঞ্জিনিয়ার এমন ভাবে স্ল্যাব ডিজাইন করবে যে এটার উপরে ঠিকই 100 কিলো নিউটন লোড গিয়ে পড়বে, কারণ সে তো জানে যে এটার ক্যাপাসিটি 100। কিন্তু প্রবলেমটা হচ্ছে যদি সে কোনো কারণে ভুল করে বা কোনো লোড বেশি চলে আসে তখন কিন্তু 100 জায়গায় 120 চলে আসবে লোড, তখন কি হবে? তখন বিমটা ফেল করবে। তুমি যদি সেটা না করে তুমি যদি 100 এর কোনো ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করে দাও, ধরো 2 দিয়ে ভাগ করো, তাহলে তুমি বলবা এটার ক্যাপাসিটি ডিজাইন স্ট্রেংথ হচ্ছে 50 বললে সাইট ইঞ্জিনিয়ার যদি এররের কারণে ভুলের কারণে 70 দে 100 দে কোনো প্রবলেম নাই, কারণ এর ক্যাপাসিটি অরিজিনালি 100। স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমি যদি একটা ছোট প্রশ্ন দিই পরীক্ষায় যে হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন নমিনাল স্ট্রেংথ এন্ড ডিজাইন স্ট্রেংথ, আমাকে বোঝানো যাবে? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, কোনো কিছু লাগবে না, শুধু কার্ভটা এঁকে দিলেই হবে। এই কার্ভটাতে আমাদের সবাইকে এই কার্ভটা দেখতে পাচ্ছ, লোড ডিসপ্লেসমেন্ট? জি স্যার। স্যার কোশ্চেনটা বুঝি নাই স্যার। এসডিআর এলআরডি এলআরএফটি এর ডিফারেন্সটা স্যার? হ্যাঁ, এই কার্ভটা যদি একো আইকে বলবা যে আরএন যেটা এটা হচ্ছে ক্যাপাসিটি, আমি ফাই আরএন দিয়ে গুণ করছি, সো এটার এটা এটা হচ্ছে আমার নমিনাল স্ট্রেংথ এ আরএন, আর এ ফাই আরএন, আর এ আরএন বাই ফাই হচ্ছে আমার ডিজাইন স্ট্রেংথ। কি মুক্তাজি বুঝছো? জি স্যার বুঝতে পারছি। স্যার ম্যাথ শুরু করার আগে লাস্ট একবার স্যার ওই কাফের মেইন কনসেপ্ট একটু বললে ভালো হয় স্যার, কারণ সাউন্ডটা আসতেছিল না একটু আগে। আমি ম্যাথ শুরু করার আগে আমি বলছিলাম যে হোয়াট ইজ দি ডিফারেন্স, প্রশ্নটা একটা প্রশ্ন বলছি পরীক্ষায় আমি দিতে পারি, হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন নমিনাল স্ট্রেংথ এন্ড ডিজাইন স্ট্রেংথ? জি স্যার। তো নমিনাল স্ট্রেংথ হচ্ছে এই কার্ভে আরএন, যেটা নাকি স্ট্রাকচারের অরিজিনাল ক্যাপাসিটি, আর ডিজাইন স্ট্রেংথ হচ্ছে এই যে ফাই আরএন আর এই যে আরএন বাই ফাই, এই দুইটা হচ্ছে ডিজাইন স্ট্রেংথ। কেন? কারণ আমি স্ট্রেংথটা কমায় দিছি। সবাই কি ক্লিয়ার? ওকে আমি ম্যাথে যাই এবার। স্যার স্ট্রেংথটা শুধু কমা দিবেন, বাড়ানো যায় না? তুমি নিতে পারো 50 কেজি চাল, তোমার মাথায় 70 কেজি চাল উঠাই দিবা? না স্যার। কত কেজি উঠাইবা? 20 কেজি। 30 কেজি স্যার। 30 কেজি, হ্যাঁ তাই না? একটু কষ্ট করে সবার স্পিকারটা অফ ক্লোজ করো তো। মুক্তাদি তোমার স্পিকার মিউট করো। সবার মিউট করা আছে, যার প্রশ্ন থাকবে সে আমাকে তুমি মিউট অফ করে আমাকে জিজ্ঞেস করো। হ্যাঁ আইমান অফ করে রাখ, আবার অফ করছে। মেবি ইজ এ ফাংশনাল প্রবলেম আইমান ভাই। আচ্ছা ঠিক আছে, তো আমাদের একটা জিনিস হচ্ছে আমাদেরকে এই 417 411 412 তারপর আর কি আছে তোমাদের তোমাদের সাথে আমার অনেক কোর্স। হ্যাঁ আর কি কোর্স একজন সাব্বির বলো।
আমরা যখন নিজেরা করতে যাচ্ছি অনেক ছোটখাটো জিনিস স্যার মানে মিস্টেক হচ্ছে, করতে পারছি না। তো জিনিসটা এই জিনিসটা হাতে কলমে দেখতে পারলে খুব ভালো হইতো স্যার, আপনি যদি সামনে সামনে দেখাতে পারেন। আচ্ছা এটা কি আমরা জুমে নিতে পারবো তো নাকি? স্যার এটা জুমে নেওয়াটা মনে হয় একটু কষ্টসাধ্য হবে, কারণ একজনের অপশন একরকম তো। ঠিক আছে, এবার নজরত বলো কি বলতেছিলা। স্যার আমার একটু প্রবলেম আছে স্যার, আমি আমার ল্যাপটপটা বাসায় নিয়ে আসি নাই স্যার, যার জন্য। তাহলে এক কাজ করো, একটা নতুন ল্যাপটপ কিনে ফেলো, নতুন ল্যাপটপ কিনা তারপর তুমি এই টেস্টটা ইনস্টল দাও। স্যার মার্কেটে তো। আচ্ছা চলো আমরা মেতে যাই। হ্যাঁ আমরা কথাবার্তা বললাম, আমরা মেতে যাই। স্যার এই টেস্টটা কিন্তু স্যার জুমে নেওয়া যায় স্যার, স্ক্রিন শেয়ার দিলে স্যার আমরা এখান থেকে আরো এটা বেটার হয় স্যার। হ্যাঁ আমরা দেখি, আমরা নিব কালকে হয়তো, আমাদের ইটেপস এর ক্লাস নিব। এ দীপ, হ্যাঁ স্যার আমার একটা জানার ছিল, তুমি তোমার ভিডিওটা অফ করো একটু, চুল চুল ঠিক করো আর কি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ কি জি বলো স্যার। আমার একটা জিনিস জানার ছিল স্যার, স্যার এইচডি তে স্যার দেখা যাচ্ছে ফ্যাক্টরটারে ডিভাইড করতে হইতেছে, কিন্তু এলআরএফডি তে স্যার এটা মানে গুণ করতে হইতেছে, এলআরএফডি আমরা ফলো করি, অস্ট্রো এলআরএফডি মানে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেট হাইওয়ে এন্ড ট্রান্সপোর্টেশন অফিশিয়ালস। American Association of State Highway and Transportation Officials, okay? এই আস্টো এলআরএফডি তে এই দুই ধরনের অ্যাপ্রোচ ফলো করা হয়। Please take a note that the ASD method is the old method. This method was recurrently used before 2005. But after 2005, the engineers, they have seen that if you use ASD method, then the section size, it becomes very heavy. কারণ কি? কারণ ASD মেথডের অ্যাজাম্পশন হচ্ছে যে তোমাকে ইলাস্টিক লিমিটের ভিতরে থাকতে হবে, কিন্তু তখন তারা ভাবছে আচ্ছা ইলাস্টিক লিমিটের ভিতরে থাকার দরকারটা কি, আমরা যদি এমন ব্যবস্থা করি, এমন সাইজ করি একটা মেম্বার নিই যে মেম্বারটা প্লাস্টিক লিমিটেও যাইতে পারে, তার মানে কি আরো বেশি পরিমাণ লোড নিতে পারে যদি স্ট্রাকচারটা কোলাপস না করে, তাই লিখতে হলো। তো তুমি যদি একটু খেয়াল করো কার্ভটা, আমি যদি কার্ভটা আবার দেখাই, আমরা দেখতে পাচ্ছি যে এলএফডি তে যদি তুমি একটা মেম্বার ডিজাইন করো তখন দেখবে মেম্বারের সাইজটা এএসডি থেকে ছোট, ঠিক কি না? কেন ছোট? কারণ হচ্ছে সে তোমার অনেক লোড নিতে পারতেছে এবং সে ইনইলাস্টিক লিমিটে যাইতে পারতেছে। ইনইলাস্টিক লিমিটে যাওয়া মানে একটা স্ট্রাকচার যখন ইলাস্টিক লিমিটের ভিতরে থাকে তার মানে তুমি তাকে লোড দিবা, সে ডিসপ্লেস হবে, লোড সরাই দিবা, সে আগের জায়গায় চলে যাবে। কিন্তু তুমি যদি এলআরএফডি নাও তাহলে সে হচ্ছে, সে কিছুটা এনার্জি তুমি লোড দিবা, কিছুটা এনার্জি সে রিলিজ করতে পারবে, কারণ সে ইনইলাস্টিক লিমিটে আছে। ইনইলাস্টিক লিমিটে থাকলে কি হয়, কিছুটা এনার্জি এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কি হচ্ছে এনার্জিটা রিলিজ হয়ে যাচ্ছে, এর জন্য সেকশনের সাইজ ছোট লাগে, কারণ তুমি স্ট্রাকচারের ক্যাপাসিটি অনেক বেশি ধরতেছ। যদি স্ট্রাকচারের ক্যাপাসিটি তুমি বেশি ধরো তাহলে কি হবে বলো তো, কি হবে? মেম্বার সাইজ ছোট হয়ে যাবে, বুঝছো মাহফুজ? জি স্যার বুঝতে পারছি। স্যার আরেকবার বলা যাবে? স্যার আরেকবার বলা যাবে কিনা? আমি বলতেছিলাম যে আমরা যদি এলআরএফডি তে নেই তাহলে এলআরএফডি এর এই স্ট্রেংথটা এএসডি স্ট্রেংথ থেকে বেশি না কম?
হলো স্যার বেশি বেশি অবস্থা বেশি দেখা যাচ্ছে না এই যে দেখো এই জায়গায় দেখলেই তো বোঝা যাচ্ছে এই যে এই জায়গা তাই না বেশি এখন যদি বেশি হয় তাহলে তুমি একটা মেম্বার যদি ডিজাইন করো তাহলে কোথায় কোন মেথডে সাইজটা ছোট হবে এসডি তে নাকি এলআরএফডি তে কি মনে হয় এলআরএফডি তে ছোট হবে এলআরএফডি তে সাইজটা ছোট এলআরএফডি তে স্যার এটাই 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 ডিজাইন ইঞ্জিনিয়াররা ভাবতেছিল আমি যদি কোনোভাবে ইনইলাস্টিক লিমিট পর্যন্ত যাই কোন একটা ডিজাইন ফিলোসফিতে স্ট্রেংথটা যদি বেশি ধরি কম্পেয়ার টু এএসডি দেন ইট উইল বি মেক মাই সেকশন স্মলার হুইচ উইল বি ইকোনমিক্যাল এটা আর একটা পার্থক্য এএসডি আর এলআরএফডির মধ্যে এএসডি তে সেকশন সাইজটা বড় হয় এলআরএফডি তে সেকশন সাইজটা ছোট হয় এলআরএফডি তে ইকোনমিক্যাল হয় এএসডি তে ইকোনমিক্যাল হয় না এটা আর একটা পার্থক্য ওকে আমি কি আগাবো সবাই বুঝছো না স্যার ইকোনমিক্যালের ব্যাপারটা স্যার আরেকবার বলেন স্যার ইকোনমিক্যালের ব্যাপারটা হচ্ছে যে যে আমার যেহেতু মেম্বার সাইজ এলআরএফডি তে ছোট ইকোনমিক্যাল না তাইলে জি স্যার আর এএসডি তে কি হয় সাইজটা বড় হয় জি স্যার তাহলে এএসডি তে আমার এটা আনইকোনমিক্যাল ইকোনমিক্যাল না গুড চলো আমরা এবারে আমি একটু ম্যাথে যাই দেখো এখানে আমরা কি লিখছি নমিনাল স্ট্রেংথ একটু সবাই লেখো তো সবাই লেখো নমিনাল স্ট্রেংথ এই এই দুইটা ফর্মুলা লিখে রাখো সবাই নমিনাল স্ট্রেংথ ইন ইল্ডিং দেখো সবাই নমিনাল স্ট্রেংথ কার ডিজাইন ওই যে আমার যে টেনজাইল প্লেটটা থাকবে একটা প্লেট a design tensile plate এর nominal strength হচ্ছে in yielding এ fyag সবাই লেখো আমি করে বলতেছি কোনটা কি আর nominal strength in fracture এটা হচ্ছে fua স্যার বুঝলাম না স্যার কি বুঝলেন না স্যার কেলভিন স্যার স্লাইডটি একটু জুম করলে ভালো হইব দেখা যাচ্ছে জি স্যার জি স্যার জি স্যার এবারে ঠিক আছে এটা একটু এই দুইটা ফর্মুলা সবাই তুলে রাখো আর কি সবাই আমার সাথে একটু লেখো তো এই জিনিসগুলো যে দেয়ার আর আমি আমার সাথে লেখো দেয়ার আর টু লিমিট স্টেটস ফর ডিজাইনিং টেনশন প্লেট দেয়ার আর টু লিমিট স্টেটস ফর ডিজাইনিং টেনশন প্লেট নাম্বার ওয়ান ইল্ডিং লিমিট state number 2 fracture limit state there are two limit states for designing tension plate number 1 yielding limit state number 2 fracture limit state yielding limit state er formula to shobai dekhtei pachho pn সমান সমান fy ag আর ফ্র্যাকচার লিমিট স্টেটে যে ফর্মুলা নমিনাল স্ট্রেংথে সেটা হচ্ছে PN equal to FUA ঠিক আছে সবাই এবার একটু নোট নেই FY কি FY লেখো FY হচ্ছে ইল্ড স্ট্রেস সবাই লেখো FY যেটা FY এটা হচ্ছে ইল্ড স্ট্রেস AG এজি হচ্ছে গ্রস এরিয়া গ্রস এরিয়া কি জিনিস পরে বলতেছি এফইউ এফইউ হচ্ছে আলটিমেট স্ট্রেস বা আলটিমেট স্ট্রেংথ যেটাই লেখো এই এই হচ্ছে ইফেক্টিভ এরিয়া
সবাই কি লেখছো? জি স্যার। সবাই একটা প্রশ্ন লেখো। প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন গ্রস এরিয়া এন্ড ইফেক্টিভ এরিয়া। আচ্ছা লেখো সবাই একটু। প্রশ্নটা হচ্ছে ডিফারেন্স বিটুইন গ্রস গ্রস এরিয়া নেট এরিয়া এন্ড ইফেক্টিভ এরিয়া। এটা একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? যে গ্রস এরিয়া বলতে কি বুঝি, নেট এরিয়া এবং ইফেক্টিভ নেট এরিয়া, এই তিনটা জিনিসের মধ্যে আমাদের ডিফারেন্সটা কি। এখন আমরা গ্রস এরিয়া বলতে কি বুঝি, টোটাল এরিয়াটা আছে, টোটাল এরিয়া, টোটাল এরিয়া বলতে স্যার নেট এরিয়া প্লাস ইফেক্টিভ এরিয়া এটা টোটালটা স্যার। আচ্ছা গুড, আমরা একটু দেখি, আমরা একটা প্লেট দেখি। এই যে এই প্লেটটা দেখো, সবাই কি দেখতে পাচ্ছ এই ফিগার 3.2? এই ফিগার 3.2 তে একটু খেয়াল করো, আমাদের এই যে একটা প্লেট আছে তাই না, এই প্লেটটা টেনশন প্লেট। কেউ বলতে পারবা এটা কেন টেনশন প্লেট? ফারিব বলতে পারবা? এই যে এই প্লেটটা টেনশন প্লেট কেন? কারণ হচ্ছে দেখো টেনশন একটা একটা ফিক্স করা আছে আর নিচের দিকে টানা আছে, সব নিচের দিকে স্যার। আর এই যে প্লেটটা একটা প্লেটের সাথে অ্যাটাচ করা আছে, দেখো চারটা বোল্ট দিয়ে কানেক্টেড এরা, এই যে চারটা বোল্ট, বুঝতে পারছ? তাই আমরা যদি এই যে আমাদের টেনশন প্লেটটা, এই জিনিসটা একটা গ্যাসের প্লেট, এই গ্যাসের প্লেটটার সাথে চারটা বোল্ট দিয়ে কানেক্টেড, আমি যদি এই প্লেটটা আঁকি, চলো আমি যদি এই প্লেটটা আঁকি, এখানে আঁকলাম, কয়টা বোল্ট জানে? চারটা, একটা দুইটা তিনটা চারটা বোল্ট। ওকে, এখন গ্রস এরিয়া মানে কি? গ্রস এরিয়া মানে হচ্ছে এই যে প্লেটটা আছে না, এই প্লেটটা টোটাল এরিয়া, মানে এখানে বোল্ট আছে না, ছিদ্র আছে না, কি আছে সেটা দেখার বিষয় না, এখানে সবাই ভুল করে বিষয়টা বুঝো। এখানে এই এই সাইনটা দেখে কি বুঝে, বলতে পারবা এই সাইনটা? তাহলে বলো তো আমার এরিয়া কত হবে, প্লেটার এরিয়া, তাহলে এই জিনিসটা হচ্ছে আট, এই জিনিসটা হচ্ছে কি 8 ইঞ্চ। তাহলে বলো আমাকে একজন যে এটার এটা হচ্ছে 8, তাহলে গ্রস এরিয়া কত হবে? গ্রস এরিয়া 4। হ্যাঁ কে বলছে 4? কে বলছে? স্যার আমি স্যার ইলিয়াস। হ্যাঁ কেন? কারণ হচ্ছে দেখো 8 ইনটু 8 ইনটু 8 বাই 2 আর কি স্যার 4 চলে আসবে। সবাই গ্রস এরিয়া ক্লিয়ার সবার? নেট এরিয়া কি? নেট এরিয়া হচ্ছে দেখো মাঝখানে কিছু ছিদ্র আছে, কারণ তুমি যে বোল্টটা বসাইছো এটা অবশ্যই তুমি ছিদ্র করে করে বসাইছো, নাকি এমনি বসাইলেবা? ওটা তো হাওয়ার উপরে বসবে না, অবশ্যই আমার প্লেটটার উপরে চারটা ছিদ্র করছি প্রথমে, তারপরে বোল্ট আনছি, আইনা স্ক্রু পেপার স্ক্রুটা দিয়ে লাগাই দিছি, টাইট করে দিছি, ঠিক না জিনিসটা? তাহলে এই যে তুমি নেট এরিয়া এ এন, এটা হচ্ছে গ্রস এরিয়া মাইনাস কি হবে? নেট এরিয়া, না নেট এরিয়া, সরি না স্যার, গ্রস এরিয়া মাইনাস হোল এরিয়া, হোল এরিয়া, হোল। সবাই এটা তুলো, সবাই তুলো, এটা একটা ম্যাথ করে ফেলতেছি কিন্তু আমরা।
এটা 8 ইঞ্চি না আচ্ছা এটা 8 ইঞ্চি তাহলে আমার ইউনিটটা হচ্ছে 4 ইঞ্চি স্কয়ার স্যার এজি মাইনাস কি লিখছেন স্যার এটা এজি মাইনাস হোল এরিয়া হোল হোল মানে মানে যে গর্তগুলো করছি আমি বোল্টটা বসানোর জন্য ক্লিয়ার আচ্ছা চলো তো আমরা হোল আমরা গ্রস এরিয়া কত পাইছি 4 আমরা হোল এরিয়া সবাই কি এটা বুঝছো যে নেট এরিয়া কিভাবে আমরা সূত্রটা কেন সবাই কি কনফিউজড নাকি সবাই একমত না আমার সাথে আমি বলতে চাচ্ছি যে গ্রস এরিয়া মানে হচ্ছে টোটাল এরিয়া আর নেট এরিয়া মানে হচ্ছে আমার যে গ্রস এরিয়া আছে সেটা থেকে আমি হোল এরিয়া বাদ দিয়ে দিই স্যার বুঝছো তাহলে আমাকে আমরা এখন হোল এরিয়াটা কেমনে বের করব আমি তো গ্রস এরিয়া জানি তাই না স্যার ডায়ামিটার দাও স্যার ডায়ামিটার দাও স্যার কি বলো হ্যাঁ ডায়ামিটার দেয়া আছে 7/8 ইঞ্চি ডায়ামিটার ডায়ামিটার দেয়া আছে কত 7/8 ইঞ্চি তাহলে আমরা এখানে দিব 7/8 তাই না লিখতে বুঝছো তো সবাই বুঝে নাও হ্যাঁ 7/8 এটার সাথে কি গুণ দিব কে বলতে পারবা 4 গুণ দিব স্যার না 5/2 না বলো স্ট্রাকচারাল কিন্তু বলতেছি হোল এরিয়া তার মানে স্যার হোল পাই পাই ডিসক্রু না না কথা বুঝো হোল এরিয়া মানে কি স্যার গ্রস এরিয়াটা স্যার গ্রস আমাকে বলতে দাও লেট মি ফিনিশ মনে করো এই যে প্লেট ধরো আমার এই যে প্লেট হোল এরিয়াটা মানে হচ্ছে পরিধি স্যার ইয়ে স্যার 2π আর হবে না স্যার এই যে হোল এরিয়ার ভিতরে একটা গর্ত আছে এই গর্তটার মধ্যে আমার কি আমার বলটা ঢুকবে ঠিক কি না তাহলে হোলের এরিয়া কিভাবে হবে হোলের ডায়া হোলের ডায়া ইনটু কি কতটুকু থিকনেস প্রস্থটা স্যার তুমি যে ড্রিল মেশিন দিয়ে গর্ত করছো কতটুকু গর্ত করছো থিকনেস পরিমাণ গর্ত করছো এখানে থিকনেস হাফ হবে স্যার হাফ ঠিক আছে একটা জিনিস বুঝিয়ে আমাদের এটা কমপ্লিট হয় না আমরা এখানে প্লাস দিব প্লাস দিয়ে 1/8 যোগ করব 1/8 স্যার এটা কি স্যার 8 এর সাথে প্লাস হবে না 7/8 প্লাস 1/8 খেয়াল করো তুমি যখন বোল্ট তুমি যখন ড্রিল করবা তখন যদি তুমি বোল্ট ডায়ার সমপরিমাণ গর্ত করো তাহলে তুমি কি বোল্ট ওটা ঢুকাইতে পারবা না স্যার একটু বেশি করো একটু বেশি করতে সেটা কত সেটা হচ্ছে 1/8 ইঞ্চি সবাই কি ক্লিয়ার এতটুকু তাহলে লাস্ট 1/8 কিছু স্যার আরেকবার বলে ভালো হয় স্যার 1/8 টা কি স্যার ফিক্সড ফিক্সড একদম ফিক্সড আচ্ছা স্যার হ্যাঁ আইমান শুনো আমরা বলতেছি 7/8 হচ্ছে আমার হোলের ডায়া এই যে লেখো ও আচ্ছা সরি এখানে বলাই তো আছে এই যে 7/8 ইঞ্চি ডায়ামিটার হোল হোলের ডায়া আছে তাহলে এটার সাথে এটার সাথে একটা কোশ্চেন ছিল একটা মিনিট 7/8 ইঞ্চির সাথে তুমি যদি প্লেটের থিকনেস গুণ দাও তাহলে তুমি হোলের এরিয়াটা পাবা কিন্তু আমরা সাথে 1/8 কেন যোগ করতেছি এই 1/8 কারণ আমি যদি এক্স্যাক্টলি হোলটা ওই বোল্টের ডায়ার সমপরিমাণ করি তাহলে তুমি আসলে বোল্টটা ঢুকাইতে পারবে না এইজন্য একটু বেশি রাখা এবার প্রশ্ন করো স্যার বলতে যাচ্ছিলাম এখানে তো স্যার 7/8 হোলের ডায়ামিটার দেওয়া আছে আর স্যার যদি আমার এখানে 7/8 না দিয়ে স্যার 6/7 মানে অন্য কিছু দেওয়া থাকতো তাও কি স্যার 1/8 টা ফিক্স থাকতো হ্যাঁ 1/8 টা ফিক্স থাকতো ওকে স্যার থ্যাংক ইউ আচ্ছা তাহলে আমরা নেট এরিয়া বুঝছি সবাই বুঝছো জি স্যার এবার আমাদের আরেকটা মান আছে সেটা হচ্ছে ইফেক্টিভ নেট এরিয়া ইফেক্টিভ নেট এরিয়াতে আমরা প্রকাশ করি এই দিয়ে এই সমান সমান সূত্রটা সবাই লিখে রাখো ইউ ডট এন ইউ ডট এন নেট এরিয়াকে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে যেখানে ইউর মান 1 এর চেয়ে ছোট এখন প্রশ্ন উঠতে পারে আচ্ছা
আমরা আবার এখানে এ এ তোমার ইফেক্টিভ এরিয়া কেন এটা ধরলাম, তাই না? এটা তুমি আনসারটা পাবা, এই যে ইফেক্টিভ এরিয়া। সবার কাছে সবাই এই এই জিনিসটা দেখতে পাচ্ছ, 9 নম্বর পৃষ্ঠায় 4.4 ইফেক্টিভ নেট এরিয়া। এই প্রশ্নটা পরীক্ষায় কিন্তু আসবে যে রাইট এ শর্ট নোট অন ইফেক্টিভ নেট এরিয়া। আচ্ছা বাই দ্য ওয়ে আমি একটু আবার রিপিট করি, যারা তুমি তোমরা তোমাদের আইডিটা আমাকে চ্যাট কো চ্যাট বক্সে জানাও নাই, তারা এখনি আমাকে আবার চ্যাট বক্সে জানায় দাও তোমাদের আইডি নাম্বারটা, যাতে করে আমি অ্যাটেন্ডেন্স দিতে পারি। ওকে ফাইন, সবাই আমি এই ইফেক্টিভ নেট এরিয়া পেজ নাম্বার 9 এ আছে, আমি এই এই পিডিএফটা দিয়ে দিব, সবাই পিডিএফটার নামটা লিখে রাখো তো, ইফেক্টিভ নেট এরিয়া ডট পিডিএফ। এই যে সবাই একটু এই পিডিএফ টার নাম লিখে রাখো, ইফেক্টিভ নেট এরিয়া ডট পিডিএফ। এখন এই পিডিএফ এর পেজ নাম্বার 9 এ যাবা, গিয়ে এই যে 4.4 ইফেক্টিভ নেট এরিয়া। সোজা কথা হচ্ছে আমরা নেট এরিয়া যেটা পাই সেটাকে একটা ফ্যাক্টর দিয়ে গুণ দিই, সেই ফ্যাক্টরটাকে হচ্ছে ইউ। ইউ এর মান একের চেয়ে ছোট, তাহলে বোঝা যাচ্ছে নেট এরিয়া যা পাবো তার থেকে ইফেক্টিভ নেট এরিয়া কম। কেন কম ধরলাম? ধরলাম এই জন্য যাতে করে আমার ওই আগের কনসেপ্ট, যাতে করে আমার টেনজাইল স্ট্রেংথের মান কম আসে। সে নিতে পারে অনেক পর্যন্ত, কিন্তু তুমি ডিজাইন স্ট্রেংথ কমায় দিচ্ছ। সবাইকে এতটুকু ক্লিয়ার স্যার? জিনিসটা স্যার আরেকবার একটু যদি কষ্ট করে বলতেন। কোন জিনিসটা বলো না? মাত্র যেটা বললেন স্যার, ইফেক্টিভ নেট এরিয়া। বললাম যে তোমার আমরা যে একটা মেম্বারের একটা প্লেটের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথটা ধরে ডিজাইন করি না, কম ধরি। কম ধরার জন্য আমরা ইফেক্টিভ নেট এরিয়া ইউজ করি কনসেপ্ট, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নেট এরিয়া যেটা আছে সেটাকে আমি একটা ফ্যাক্টর দিয়ে গুণ করি, যেটা নাকি হচ্ছে ইউ। বুঝছো তো? তোমরা এই কথাগুলাই লিখবা যে আমাদের একটা মেম্বার প্লেট থাকবে, সেটার স্ট্রেংথ আমি কমিয়ে ধরার জন্য আমরা একটা ফ্যাক্টর দিয়ে গুণ দিই, যেটা রিডাকশন ফ্যাক্টর, এবং এতে প্লেটের এরিয়া কমে, সেই কম এরিয়াটা হচ্ছে ইফেক্টিভ এরিয়া। ওকে, মোটামুটি আমরা আজকে সংজ্ঞাগুলো পড়লাম আমাদের। আচ্ছা এবার দেখো, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে একটা প্লেটের নমিনাল স্ট্রেংথ চেক করার জন্য আমাদের লিমিট স্টেট আছে দুইটা, একটা হচ্ছে ইল্ডিং লিমিট স্টেট, একটা হচ্ছে ফ্র্যাকচার লিমিট স্টেট। পারফেক্ট। এখন ইল্ডিং লিমিট স্টেটের জন্য তোমাকে পরীক্ষায় একটা করলেই হবে না, তোমাকে ইউ হ্যাভ টু চেক টু লিমিট স্টেটস অলসো, ওকে, এট দ্য সেম টাইম। এন্ড দুইটা করার পরে তোমাকে দেখতে হবে কোন ভ্যালুটা ছোট আসে, সেটা হবে তার টেনজাইল স্ট্রেংথ। নাকি নাকি বড়টা নিবা? তাহলে নমিনাল স্ট্রেংথ পেয়ে গেলাম পরীক্ষায়, তারপরে তুমি দেখবা এটা কি এএসডি নাকি এলআরএফডি তে করতে বলছে। যদি এএসডি তে করতে বলে তাহলে তুমি এই নমিনাল স্ট্রেংথ কে ভাগ দিবা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে, আর যদি ফ্র্যাকচারে এলআরএফডি তে করতে বলে তাহলে আমরা এই নমিনাল স্ট্রেংথ কে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করে দিব। সেই ফ্যাক্টরটা কত? এটা কি মেনশন করা থাকবে স্যার? এএফডি না এলআরএফডি তে করতে বলবে স্যার? হ্যাঁ, এটা পরীক্ষায় মেনশন করা থাকবে, সো ডোন্ট নিড টু ওয়ারি। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা সবাই একটু নোট নাও এবার, খাতাগুলো সবাই। একজন আমাকে প্রশ্ন করছিল মনে খুব সুন্দর ফারিদ, যে আমরা যে ফাই এর কথা বলতেছি সেই ফাই এর মানটা কত, তাই না? সবাই ফাই এর মানটা লিখে নাও। এই যে ফর ইল্ডিং ফাই ইকুয়াল টু 0.9, ফর ফ্র্যাকচার ফাই এর মান 0.75। একটু আরেকবার এই যে মানটা নোট নিয়ে রাখো, যে এটা কিন্তু এলআরএফডি এর জন্য,
LR F ওই যে LR এর দিতে একটা রিডাকশন ফ্যাক্টর থাকতো না RN এর সাথে গুণ দিছিল যে ফাই দিয়ে সে ফাই এর মানটা হচ্ছে একবার 0.9 0.9 কখন ইল্ডিং লিমিট স্টেট এর জন্য আর ফ্র্যাকচার লিমিট স্টেট এর জন্য ভ্যালুটা হচ্ছে 0.75 সবাই কি বুঝছো ফাই টি দেওয়া যায় ফাইটি মানে হচ্ছে টেনশন আর এএসডি এর বেলায় এএসডি এর বেলায় ভ্যালুটা নোট নিয়ে রাখো সবাই এএসডি এর বেলায় এ এস ডি এএসডি এর বেলায় এলএফডি এর সময় ফ্র্যাকচারে কত বললেন স্যার মানে একটু ডিফেক্টিভ টু পুরো ফেলা হলো 0.7 ওকে 0.7 আর এএসডি এর বেলায় তোমরা একটা ফ্যাক্টর দিয়ে কি করতে হয় ভাগ করতে হয় কিন্তু মনে আছে জি স্যার এই যে ফ্যাক্টরটা হচ্ছে 2 2 কখন ইল্ডিং এর জন্য সবাই লিখে রাখো ইল্ডিং সরি ইল্ডিং ভুল বলছি নাকি ইল্ডিং না এটা হচ্ছে ফ্র্যাকচারের জন্য হচ্ছে 2 আর ইল্ডিং এর জন্য হচ্ছে 1.67 এই যে ইল্ডিং ইল্ডিং এর জন্য ভ্যালুটা হচ্ছে 1.67 সবাই কি এতটুকু ইল্ডিং এর জন্য স্যার ইল্ডিং এর জন্য স্যার কত 1.67 আর ফ্র্যাকচারের জন্য 2 তাহলে আমি আবার একটু রিপিট করি এলআরএফডি এর জন্য যে ফাই রিডাকশন ফ্যাক্টর তার মান হচ্ছে 0.9 এটা ইউজ করব ইল্ডিং এর জন্য আর 0.75 হচ্ছে ফ্র্যাকচারের জন্য আর এসডি যখন করব তখন ইল্ডিং এর জন্য আমরা ভ্যালুটাকে 1.67 দিয়ে ভাগ করব আর ফ্র্যাকচারের জন্য ভাগ করব 2 দিয়ে আমরা আরেকটা জিনিস একটু আজকে যেহেতু আমরা পড়তেছি আমরা একটা জিনিস শিখে ফেলি লেকচার 1 দিছিলাম সবাই কি এটা দেখতে পাচ্ছো এই এটা কি দেখা যাচ্ছে এখানে জি স্যার স্টিল মেকিং হ্যাঁ স্টিল দিয়ে রাইট এটার মধ্যে একটা জিনিস আছে যেটা আমাদেরকে জানতে হবে সবাই নোট নিয়ে রাখবা সবাই কি এটা দেখতে পাচ্ছো দেখো তো জি স্যার হ্যাঁ সবাই লেখো একটু সবাই লেখো ASTM A36 বা আমরা যদি একটু আমি কমেন্টে যাই টাইপরাইটার সবাই লেখো A36 স্টিল পরীক্ষায় তোমাকে প্রশ্নে বলে দিব আমি A36 স্টিল ইউজ A36 স্টিল তো এটা যদি আমি বলে দেই তাহলে FY আর FU মুখস্থ লিখতে হবে আমি তোমাকে পরীক্ষায় বলবো না FY এর মান কত সবাই লেখো FY কত ইল স্ট্রেংথ FY A36 স্টিলের জন্য FY হচ্ছে 36 লেখো 36 KSI আর FU হচ্ছে 58 KSI সবাই কি লেখছো জি স্যার ওকে ফাইন FY 36 KSI আর FY হচ্ছে 58 KSI হ্যাঁ যে দেখতেই পাচ্ছ তাই না যে A36 স্টিল যেহেতু তাহলে FY এর মান 36 KSI সাধারণত স্টিল গুলো এভাবে নামকরণ করা হয় আরেকটা স্টিল আছে সেটা কি 50 যদি আমি পরীক্ষায় বলি A50 স্টিল তাহলে FU এর মান কত হবে 50 KSI স্যার A50 কি উপস্থিত হবে আর FU হচ্ছে বুঝলাম নাকি বললাম স্যার A36 তো মুখস্থ কথা বললেন আর A50 টা কি মুখস্থ রাখতে হবে হ্যাঁ মুখস্থ রাখতে হবে A50 না এটা আমরা এভাবে বলিনি এটা বলি A57 একটু লেখো FU মান হচ্ছে 65 কেস এই চার্ট গুলো মুখস্থ রাখা কি কঠিন বেশি না স্যার এই ভ্যালু গুলো লিখে রাখো সবাই আমি পরীক্ষায় যদি বলি ইউজ A36 স্টিল তাহলে FY হবে 36 KSI আর FU হচ্ছে 58 KSI
আর যদি বলি ইউজ A572 স্টিল তাহলে FY হচ্ছে 50 KSI আর FE হচ্ছে 65 KSI ইজ এভরিথিং ওকে সবাই বুঝছো यस স্যার জি স্যার জি স্যার তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা আজকে এতটুকু পর্যন্ত রাখবো ইনশাআল্লাহ আমি তোমাদেরকে এই সপ্তাহে আরেকটা ক্লাস নিব ফলোআপ সেশন কম্পোজিশন প্রপার্টিটা একটু বুঝে দিলে ভালো ছিল স্যার আরেকটু সেই কোনটা কোনটা কলামের নিচে আসো দেখো এটার ইল স্ট্রেংথ কত 36 এই জিনিসগুলো এখান থেকে আসবে এটার জন্য কি লাগবে এটার জন্য আমি বলে দিব এ 36 স্টিল তাহলে এফ ওয়াই 36 এফ ইউ আমার কোন আগ্রহ নাই যে থাকবে না সে ইটস আপ টু হিম আর আমার ক্লাস যদি ভালো না লাগে তো তুমি যদি মনোযোগ না দিতে পারো তোমাকে টর্চার করার কোনো মানে আছে আমার স্যার এমনি লকডাউন চলতেছে আচ্ছা আমাকে একটা জিনিস বলবা তোমরা যে আমি যদি এখন এটা ক্লোজ করি হ্যাঁ তাহলে আমার কি এই আইডি গুলো কি আমি পাবো আমি জিজ্ঞেস করি স্যার এখানেও স্যার ওই অ্যাটেন্ডেন্স শীটটা নিয়ে বসলে ভালো হবে আচ্ছা 2103001 তারপর বলো 02 তারপর 3 03 না 04 04 কে আদনান জি স্যার তারপর স্যার 05 তারপর তো 08 স্যার 08 তারপর 30 10 তারপর স্যার 11 তারপর স্যার 12 তারপর 13 14 স্যার 2014 তারপর স্যার একটা মিনিট তোমাদের 2103014 আছে না স্যার এটা হবে 2102014 জি স্যার 2102008 স্যার 2102017 আর ভাইজিৎ কত ভাইজিৎ স্যার 8 স্যার 2008 আর তারপর তারপর আচ্ছা
আচ্ছা তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 আর দুইজন বাকি আছে দুইজন কে স্যার রিফান আর সুদীপ্ত সুদীপ্ত না সুদীপ্ত এড করেছে হ্যাঁ সুদীপ্ত বলো আইডি কত আসেনি স্যার আসেনি স্যার আসেনি স্যার আরে স্যার হ্যাঁ আইডিটা কত 03 আরে 03 আর দুই আমার আকে ঠিক আছে তাহলে আমরা আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব তোমাদের আমরা টেক্সট বুকটা আর আমরা ইনশাল্লাহ আগামীকাল তোমাদের দুইটা ক্লাস আগামীকাল আমার সাথে আমি তোমাদের টাইমটা দিয়ে দিব আজকে গ্রুপে দিয়ে দিব আমি তাহলে আর পোস্ট করব না হ্যাঁ জি স্যার জি স্যার আপলোড করে দিলাম আচ্ছা স্যার।